नमस्कार बन्धुरा, आज के जदि निफ्टी के देखी तो निफ्टी एखे देखते पाची कि 83 पॉइंटर काछाची अपसाइड एक मुभमेंट और मुभमेंटर कथा किन्तु कल के आलोचना कर देखो एखान एक पुलबैक आसते परे और से ही पुलबैक किन्तु कल के दिन लाइव ट्रेडिंग आलोचना कर देखो मार्केटर एनालाइसिसटा एमन भाव करूँ जाते आमरा बुझते पारी जे मार्केट की धरनेर सिनारियो घटाते पारे बा मार्केटे सिनारियो की आसते पारे एई जिनिसगुलोके जत ताड़ाताड़ी बुझे जाबेन तत किन्तु मार्केटेर क्षेत्रे आपनादेर जन्य सुविधा हबे एबं आपनादेर आर्निंग एखान थेके बाड़बे ताई आर्निंग जदि बाड़ाते हय सेखानेर जन्य किन्तु आपनाके शेखाते बेशी गुरुत्व देया हबे देवाटाई उचित बोले आमार मने हय। तो चलो आज के निफ्टी फिफ्टी क्या बाढ़ल से कल के आलोचना करता आगे भिडियोते 200 लाइक अनुरोध रही आशा करा पूर्ण कर ही देवें और तरह साथ चैनल के अवश्य सबसक्राइब कर दिन कारण आप 5000 सबसक्राइबार अनेक दिन धरे चे आखो पर्त आपन मैं से ही रकम प्रचेषा से ही देखते ही पासी ना तो 5000 सबसक्राइबार आशा करी मासे अपनारा पूर्ण कर ही देवें और मात्र 200 मतन बाकी आशा करी से ही देवें और सबसक्राइब कर ले देखो सबसक्राइब कर ले चैनल खूब ताड़ाताड़ी ग्रोथ करते पारे एवं चैनल जो बेसि ग्रोथ करबे जो मानुष आसबे तत किन्तु आमरा आरो भालो भालो कन्टेंट आमरा निये आसबो सेटा आपनादेर आगेओ बोलेछि एवं एखोनो बोलछि कन्टेंट किन्तु आमादेर अनेक भालो भालो कन्टेंट आमरा निये आसबो। चलो आज के निफ्टी फिफ्टिर क्षेत्रे एमन कि होलो जार जन्य कल के आमरा एकटा कथा आलोचना करेछिलाम देखो निफ्टी आईटिर कथा जे देखो कल के जदि निफ्टी पुलबैक देखते हैं तो निफ्टी आईटी एकमात्र निये जेते पारे एवं से क्षेत्र में आपनारा जदि देखें ये कैंडलटार नाम कि आमाके अवश्य कमेंट कर जानाबेन जारा जानें जे कैंडलटार नाम कि तो अवश्य से कमेंट कमेंटर माध्यमे जानान आमादेर नीचे देवा नीचे कमेंट सेक्शने गिये अवश्य कमेंट करुन जे कैंडलटार नाम कि एवं कल के जदि लाइव चान ताहले लाइव चाई এই কমেন্টটা করবেন আমাদের অপশন ট্রেডিং এর কালকে একটা লাইভের কথা আমি ভাবছি তবে মিনিমাম 50টা যদি কমেন্ট হয় লাইভের জন্য তবেই আমি করব নইলে কিন্তু করব না সেক্ষেত্রে অবশ্যই এই কমেন্টটা করে যাবেন। তো দেখুন নিফটি আইটির ক্ষেত্রে আমরা এটাই আলোচনা করেছিলাম যে নিফটি আইটির ক্ষেত্রে এটা একটা বেস কন্টেন্ট তৈরি হয়েছিল এবং এইটা একটা বড় বেস হিসাবে নিয়েছে এই বেস থেকে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি না এখান থেকে একটা পুলব্যাক এবং এই লেভেল অবধি আবারো আসতে পারে তারপরে এই লেভেল থেকে যদি দেখি সাস্টেইন করে উঠছে তাহলে ওঠা ভালো আর নইলে আবারো এখান থেকে ডাউন সাইডে আসতে পারে। তো এইদিকে আমরা নজর দেব। চলুন এবারে দেখা যায় যে ব্যাংক নিফটিতে আমরা আজকে কি ধরনের ট্রেড করলাম। দেখুন ব্যাংক নিফটিতে খুব ভালো আজকে ট্রেড হয়েছে এবং প্রত্যেকটা লেভেল আপনাদের জানানো ছিল আমরা একটা কথা আলোচনা করেছিলাম দেখবেন যে 44055 আমরা এটা আলোচনা করেছিলাম যে 44055 এই লেভেলটাকে ব্রেক করতে দিন তখন সোজা সাপটা একটা ভালো মুভমেন্ট আমরা পাবো। তার আগে তো আমরা করেছি এবং এই জোনটাকে যখনই ব্রেক করলো দেখুন এই জোনটাকে ব্রেক করার পরেই আমরা কিন্তু একটা ভালো পুলব্যাক পেয়েছি এবং এখানেও আপনারা যদি দেখেন তারপরেও আপনাদের জন্য এখানে একটা বানিয়ে দিয়েছিলাম যে ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইনটাকে ব্রেক করতে আপনারা হ্যাঁ অনেকটা পরে ব্রেক হয়েছে যদি একটু দেখেন এইটাকে আমি 15 মিনিটস করে দিচ্ছি তাহলে আপনাদের আরো সুবিধা হবে আমার মনে হয় 5 মিনিটসে আপনাদের জন্য আমি বানিয়ে দিয়েছিলাম। এখানে কোথায় বানিয়েছিলাম আমার মনে আছে সেটা হচ্ছে এইটা আমরা বানিয়েছিলাম এইটা কি করলো এখানে এলো ঠিকই দেখুন এখানে বারবার বারবার এসে ওঠানামা করলো এবং এই যে এই এই জায়গাটা তখন প্রায় 3:10-15 বেজে গেছে এবং তারপরে আমি বেরিয়েও যাই সেখানে কিন্তু বেরিয়ে যাওয়ার পরেও যেটা সবচেয়ে বড় কথা হচ্ছে কি আমি কিন্তু নিয়েছিলাম 270 এবং এখানে এসেও আমি আপনারা জানি না কত দূর অবধি রেখেছিলেন আমি এটা 295 বা 200 আমার মনে হচ্ছে 98 এর কাছাকাছি এটা সেল করি আমার মনে হয়েছিল যে 3:15 প্রায় বাজতে আছে আর রেখে লাভ নেই এবং তিন আমার ঠিক যেইটা এখানে দেখবেন ম্যাক্সিমামটাই যারা পেয়েছেন 3:12-13 দিকে আপনারা মুভমেন্টটা পেয়েছেন আমি সারাটা দিন বাইরে ছিলাম তাই বাইরে থাকাকালীন আমি মার্কেটে আপনাদের যতটা সম্ভব মানে দেখানোর সেগুলো দেখিয়েছি এবং আপনারা যদি রেগুলার দেখতে চান এই রকম কন্টেন্টগুলো আমরা বারবার বলছি এটা কিন্তু অফ হয়ে যাবে পাবলিক টেলিগ্রাম গ্রুপে সেটা শুধুমাত্র এবার আমাদের পাবলিক প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে এরকম আমরা চার্টগুলো পোস্ট করব তার জন্য আপনারা নিচে দেওয়া আছে লিংক তার মাধ্যমে আপনারা জেরোধা অ্যাঞ্জেল ওয়ান আপস্টক এইসবের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিন এবং অ্যাকাউন্ট খুলে কিন্তু একটা দুটো ট্রেড করে নিন করলেই আমাদের প্রিমিয়াম লার্নিং গ্রুপে জয়েন হয়ে যেতে পারবেন এবং রেগুলার সকালে আপনারা যদি দেখেন ব্যাংক নিফটি নিফটি কী করতে পারে তার একটা অ্যানালিসিস আমরা রেগুলার পোস্ট করি এবং সেই পোস্টগুলো আপনারা কিন্তু দেখতে পেতে পারেন সেই দিকে নজর অবশ্যই দিন আমি বলবো আপনাদের সুবিধেই হবে আখেরে আপনাদেরই সুবিধা হবে। চলুন এবারে একটু শেয়ার নিয়ে আলোচনা করা যাক। প্রথমে আসি ট্রাইডেন্ট ট্রাইডেন্টের ক্ষেত্রে আমরা এখানে আলোচনা করেছিলাম দেখুন একটা ফ্ল্যাট প্যাটার্নের টাইপের বানাচ্ছে এবং ফ্ল্যাট প্যাটার্নের যদি ব্রেকডাউন হয় কালকে আমি এটাও বলেছি ব্রেকআউট হলে ভালো ব্রেকআউট দিয়ে যাবে এবং দেখুন ব্রেকআউট দিয়ে কিন্তু এই লেভেল অবধি এসেছে এবং যদি ব্রেকডাউন হয় তাহলে আবারও এই লেভেল অবধি আসতে পারে কালকের দিনে আমরা এটা আলোচনা করেছিলাম এবং দেখুন সেটা ব্রেকআউট হয়েছে এবং ব্রেকআউট হয়ে কি সুন্দর একটা বড় মুভমেন্ট। দেখুন मार्केट के एनालाइसिस भालो भावे करते हैं बार एक कथा बोली आज के जो देखें तो 10.2% काछाकाछी आमरा आज के अपसाइड मुभमेंट देखते पेरेछि जेटा एक विशाल बड़ो मुभमेंट जो देखें 10% मुभमेंट माने विशाल बड़ो आमरा अनेकेई बोले दिछि एई शेयरटा खराब एई शेयरटा भालो
ভালো খারাপ থেকে বেরিয়ে এসে শেয়ারের প্রপার অ্যানালিসিস করুন এবং তার ফান্ডামেন্টালকে প্রপারভাবে বুঝুন। যখন আপনারা ফান্ডামেন্টাল বুঝে যাবেন অটোমেটিক্যালি আপনারা কিন্তু করতে পারবেন। এবারে চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেই শেয়ারটার নাম হচ্ছে কি বাজাজ ফিনান্স। বাজাজ ফিনান্সের ক্ষেত্রেও আমরা যদি দেখি এখান থেকে টানা দেখুন, এই এই চ্যানেলটা বানিয়ে বানিয়ে আসছিল এবং এই চ্যানেলটারই কিন্তু আজকে একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে সাস্টেন করেছে, যদি দেখে রিটেস্ট করে আবার উঠছে তাহলে আমরা এই লেভেল অবধি আবারও দেখতে পেতে পারি। তবে বাজাজ ফিনান্স দেখুন মার্কেটের যা সিনারিও, মার্কেটে কিন্তু এটা একটা পুলব্যাক হিসাবেই ধরবেন, মার্কেটকে কখনোই যে আপসাইড এবার আসতে শুরু করেছে একদমই ভাববেন না, এটা একটা পুলব্যাক হিসেবে ভাববেন। বা আমরা একটা পুলব্যাক হিসাবেই মার্কেটকে আমরা কালকেও বলেছিলাম, এখান থেকে একটা পুলব্যাক আসার খুব জরুরি, তবেই কিন্তু আমরা একটা ফল দেখতে পারি। মার্কেটকে বারবার দেখুন, মার্কেটে এই ব্যাপারগুলো জানাটা বিশাল কোনো ব্যাপার না, মার্কেটে শুধু একটু আমাদের টাইম দিতে হবে, মার্কেটকে অ্যানালিসিস প্রপার করতে হবে। আজকে দিনে একজন মেসেজ করে আমাকে পাঠিয়েছেন যে স্যার আপনি কী করে বুঝলেন যে একটা পুলব্যাক হবে, যে কালকে এমন কী দেখেছিলেন যে বললেন। দেখুন মার্কেটের সিনারিও যখন আপনারা বুঝবেন না তখন অটোমেটিক্যালি বুঝে যাবেন যে মার্কেটের সিনারিও কী বোঝাচ্ছে, এই জোনটা কি একটা স্ট্রং সাপোর্ট জোন ছিল। শুধু এই শেয়ারের জন্য বলছি না, আজকে আইটিসি আমি বারবার কালকে একটা কথাই বলেছিলাম যে একমাত্র যদি নিফটিকে কেউ নিয়ে যেতে পারে সেটা হচ্ছে নিফটি আইটি। তো নিফটি আইটি একমাত্র কিন্তু নিয়ে যেতে পারে, তো সেটা নিফটি আইটি আমাদের দেখালো যে আজকে নিফটি আইটির ক্ষেত্রে দেখুন কতটা স্ট্রং ভাব। আপনি যদি দেখেন অন্যান্য সেগমেন্ট আছে, নিফটি আইটি বেশ ভালো স্ট্রং ভাব দেখিয়েছে। এবারে চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে গিয়ে টাটা পাওয়ার। টাটা পাওয়ারের ক্ষেত্রেও দেখুন আমরা যদি দেখি এখানেও সেম প্যাটার্ন, আমরা কালকে আলোচনা করেছিলাম যে একটা ফ্ল্যাগ প্যাটার্ন তৈরি করছে, যদি ফ্ল্যাগ প্যাটার্নে দেখেন যে এখানে ব্রেকডাউন হচ্ছে তাহলে এখান থেকে ফল আসতে পারে এবং এই লেভেল অবধি, যদি দেখেন ব্রেকআউট হচ্ছে তখন এখান থেকে আমরা আপসাইডে দেখতে পারি এবং সেটাই দেখতে পেলাম আজকে আপসাইডে। তো এই লেভেল অবধি আবারও আসার সম্ভাবনা আছে বলে মনে হয় আমার। তো কালকের দিনে দেখা যাক কালকে মার্কেট কী করছে। এবারে চলে যাওয়া যাক নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে টিসিএস। টিসিএস শেয়ারটা দেখুন আমরা তো জানি যে মার্কেট কী করছে, একটা ইনসাইড ক্যান্ডেল তৈরি করেছে এখানে, যদি দেখেন এই ইনসাইড ক্যান্ডেলের যদি ব্রেকআউট বা ব্রেকডাউন যেটাই হোক সেই দিকে মার্কেট মুভমেন্ট করবে, যদি দেখেন ইনসাইড ক্যান্ডেলের ব্রেকডাউন মানে ব্রেকআউট দিয়েছে তাহলে এই লেভেল অবধি আসতে পারে বা এই লেভেল অবধি, আর যদি দেখেন ব্রেকডাউন দিয়েছে কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে অনেকবার কাজ করেছে, এই সাপোর্টটাকে যদি ভাঙে তারপরে টার্গেট এইটা, তারপরে আমরা এই লেভেল অবধিগুলো দেখতে পেতে পারি। সেই দিকে আমাদের কিন্তু একটু নজর দিতে হবে যে এই লেভেলগুলো দেখতে পেতে পারি। আচ্ছা, অনেকেই বলছেন স্যার শেয়ারের নামগুলো বলে দেবেন। দেখুন শেয়ারের নামগুলো এখানে লেখা আছে, একটু কষ্ট করে দেখে নেবেন, সব দেওয়া আছে। এটা হচ্ছে টিসিএস শেয়ার। তো আমি এতক্ষণ অবধি আমার মনেই ছিল না, হঠাৎ করে মনে পড়লো যে বানাতে বানাতে অনেকে বলছেন যে আমি শেয়ারের নামগুলো এখানে লেখাই থাকে, এমন না আপনারা দেখতে পাবেন না, একটু কষ্ট করে দেখবেন, ফোনটাকে উল্টিয়ে দেখবেন, হরাইজন্টালভাবে ফোনটাকে উল্টিয়ে নিয়ে দেখবেন, দেখলেই সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন, এমন না শেয়ারের নামটা লেখা থাকে না, এখানে পুরোপুরি লেখা থাকে, এই জায়গাগুলোকে একটু লক্ষ্য রাখবেন তাহলেই হবে। এবার আসি নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে বিএসসি লিমিটেড। আর আমি প্রত্যেকটা শেয়ারের নামই বলে দিই, তো সেক্ষেত্রে আপনারা যদি নামটাও না শোনেন, কেটে কেটে ভিডিও দেখেন, তার জন্য আমি নামগুলো আর বলবো না, কারণ কেটে কেটে ভিডিও দেখাটা আমি ঠিক পছন্দ করি না। দেখুন এই জোনটার কাছে যদি একটা দেখুন রাউন্ডিং প্যাটার্ন তৈরি করছে বিএসসি, তো রাউন্ডিং প্যাটার্নে যদি দেখেন এখান থেকে একটা ব্রেকআউট হচ্ছে, আর তো আবারও কিছুটা পরিমাণ এই র্যালি অবধি, যেইটা এখানে বিশাল বড় তো র্যালি হবে না, হয়তো 60-70 টাকার আবারও একটা বড় র্যালি আমরা এখান থেকে দেখতে পেতে পারি বিএসসির ক্ষেত্রে। তো সেই দিকে আমরা শেয়ারটার ক্ষেত্রে একটু নজর দেবো। এবারে চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেটা হচ্ছে জিও ফিনান্সিয়াল। দেখুন জিও ফিনান্সিয়ালের ক্ষেত্রে আমার মনে হয় বেশ আজকে 5% মানে ডাউন সাইডে বেশ একদম, মানে যদি দেখেন একটা লোয়ার সার্কিট মেরেছে, তো লোয়ার সার্কিট যেহেতু মেরেছে আমি চেষ্টা করব যে এখান থেকে আরও কিছুটা মানে পড়ারই একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে দেখবো যে আমি যতটা পারবো এখান থেকে কিছুটা ম্যাক্সিমাম কোয়ান্টিটি আমি আমার সেল করে দেওয়ার চেষ্টা করব, কারণ জিও ফিনান্সিয়ালের ক্ষেত্রে আমার যা মনে হচ্ছে এখান থেকে আরও বেশ কিছুটা পরিমাণ পতনই আমরা দেখতে পেতে পারি। এবারে চলে যাচ্ছি নেক্সট শেয়ারে, সেইটা হচ্ছে গিয়ে আইটিসি। আইটিসির ক্ষেত্রে একটা ভালো কিন্তু র্যালি আমরা দেখতে পেতে পারি এখান থেকে, যদি দেখি আমরা এই চ্যানেলের মধ্যেই দেখুন এখনও পর্যন্ত কিন্তু আছে, তো এই চ্যানেলটাকে যতক্ষণ না ব্রেকআউট করছে ততক্ষণ অবধি আইটিসির ক্ষেত্রে এখন আমরা র্যালি দেখতে পেতে পারি না। যদি দেখেন যে এই এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে উপরের দিকে যাচ্ছে তাহলে এখান থেকে আপনারা বাইং সিগন্যাল দেখতে পারেন, আর যদি দেখেন এই লেভেলটাকে আবারও ব্রেক করে পড়ছে তখন কিন্তু আমরা একদম এই লেভেল অবধি আসতে দেখতে পেতে পারি, সেটা হচ্ছে 422 লেভেল অবধি আমরা আসতে দেখতে পেতে পারি। তো আশা করছি প্রত্যেকটা জায়গায় আপনাদের বুঝিয়ে দিলাম যা যা শেয়ারের বিষয়ে। আচ্ছা, কালকের দিনে কিভাবে আমরা দেখতে পারি আমাদের ব্যাংক নিফটিকে আমি সেটাও বলে দিই, কারণ ব্যাংক নিফটি অনেকেই হয়তো আজকে আর ওই ভিডিওটা বানাতে পারবো বলে আমার মনে হচ্ছে না, আমি চলুন আজকে একটু 15 মিনিটস ক্যান্ডেলে এখানেই বলে দিই যে কালকের দিনে ব্যাংক নিফটি কী করতে পারে। দেখুন ব্যাংক নিফটি এখানে কী করতে পারে, দুটো তিনটে জিনিসকে খুব ভালোভাবে লক্ষ্য করুন। এক হচ্ছে আমি এখানে দেখবো যে এই জোনটাকে মানে কত 44,088 লেভেল, যদি দেখেন 44,088 লেভেলের উপরে মানে উঠে কোনো সাস্টেন করছে তখন এখান থেকে একটা বাইং সিগন্যাল দেখতে পারেন, এবং তারপরে যেটা ফার্স্ট টার্গেট হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে 44,000
155 লেভেল, সেকেন্ড টার্গেট হয়ে দাঁড়াবে 44,222, এবং 222 উপরে যদি দেখেন তখন থার্ড টার্গেট আমরা দেখতে পেতে পারি 44,355 লেভেল অবধি আমরা দেখতে পেতে পারি। তো এই লেভেলের দিকে একটু নজর দেবেন যদি দেখেন যে এখানে, এবারে যদি দেখেন যে এই জোনটাকে ব্রেক করছে 933, সেটা হচ্ছে 43,933, এই লেভেলটাকে 933 এই জোনটাকে যদি দেখেন যে ব্রেক করছে তখন আমাদের কাছে ফার্স্ট যে টার্গেটটা হয়ে যাবে সেটা হচ্ছে 43,844 লেভেল, সেকেন্ড যে টার্গেটটা হবে সেটা হচ্ছে 44,733 লেভেল, এবং থার্ড টার্গেট হবে 44,666 লেভেল। এই তিনটে, এই সরি 43,666 লেভেল, এইটাও 43,000 হবে, আমি ভুল করে এটা 44 লিখে ফেলেছি। তো 43,666 লেভেল, এই কয়েকটা লেভেল আমরা দেখতে পেতে পারি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে। তো আমি একদম এই ভিডিওতেই বানিয়ে দিলাম, ওই জন্য শেষের দিকে বানালাম। তো ব্যাঙ্ক নিফটি লেভেলগুলো যারা দেখেন রেগুলার তারা একটু দেখে নেবেন, কারণ আমি আর ভিডিও বানাতে পারবো না এই মুহূর্তে, কারণ এই মাত্র এসেছি আর কখনই বা ভিডিওটাকে এডিট করে বানানোটা দেওয়াটা, আমি এইটা একদমই র ভিডিওটাই আমি আপনাদের ছাড়বো। তো সেক্ষেত্রে আপনারা এই ব্যাপারগুলো করে দেবেন, আর এখনও পর্যন্ত আপনারা কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন ভিডিওটাকে, আর তার সাথে সাথে যদি এখনও পর্যন্ত লাইক না করে থাকেন তাহলে অবশ্যই 200 লাইকের অনুরোধ আপনাদের কাছে আছেই, আশা করছি সেটা পূর্ণ করে দেবেন, আর সাবস্ক্রাইব করে শেয়ার করবেন ভিডিওগুলো বন্ধুবান্ধবের মধ্যে, আশা করছি এগুলো আপনারা করেই দেবেন, আপনাদের বলতে হবে না। তো চলুন আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি, থ্যাংক ইউ, বাই বাই, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে, বাই বাই।